ওনারা মেল করেছেন, আমাদের মনে হয়েছে আমরা এইভাবে মিটিং করাটা আমাদের পক্ষে একটু অসুবিধাজনক। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আবারও বলছি, আমাদের 26টি মেডিকেল কলেজ আছে, সেখান থেকে যদি একজন করেও রিপ্রেজেন্টেটিভ হয় তাহলেও 26 জন হয়। মেল বন্ধন কিভাবে হয় আমি জানি না, কিন্তু আবারও বলছি আমরা আলোচনা করতে চাই আমাদের রিপ্রেজেন্টেটিভ যা যা আমরা মেলে বলেছি সেই সমস্ত, মানে এটাকে যদি শর্ত বলেন তাহলে শর্ত, যদি রিকোয়েস্ট বলেন তাহলে রিকোয়েস্ট, অনুরোধ যাই বলুন না কেন, তবে এই জিনিসগুলো যদি একটু ফলো করা হয় আমাদের পক্ষে মিটিং করতে সুবিধা হবে। কারণ আমি একটি বন্ধ ঘরে কি করে খোলা মনে আলোচনা করব সেটা আমি জানি না। আমরা চাই খোলা মনে খোলা জনতার সামনে আলোচনা করতে, মানে সত্যি মানে আমরা কৃতজ্ঞ, আমরা প্রণাম জানাই সেই সমস্ত মানুষজনকে যারা এইরকমভাবে পাশে এসে দাঁড়াচ্ছেন, সাথে এসে দাঁড়াচ্ছেন। মানুষ, যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যাদের মধ্যে এখনও মনুষ্যত্ব আছে, তারা ঠিক পাশে এসে দাঁড়াবে এবং সেই প্রতিফলন, সেই প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আরজিকর কাণ্ডে বিচার সহ একাধিক স্বাস্থ্য অধিকর্তার পদত্যাগ তারা দাবি করেছিলেন, কিন্তু গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছেন রাজ্য সরকার কাকে ছাড়বে, কাকে রাখবে, কাকে কোন পদে রাখবে সেটা কি জুনিয়র ডাক্তাররা ঠিক করবেন। জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দিলে রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারে। এখনও ব্যবস্থা নেওয়া হয়নি, সময় নেওয়া হচ্ছে, না হলে নিতে হবে। গতকাল নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের দাবি দেওয়া প্রসঙ্গে একথাই জানান মুখ্যমন্ত্রী। গতকাল স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছিলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনাব। আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি, অর্থাৎ খোলা মন নেই। অর্থাৎ সেই মেয়েটির বিচার পাপ, যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন, আসলে ব্যাপারটা তা নয়, পেছনে কোনো রাজনীতির খেলা আছে, তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে। বাইরে চলছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের ধর্ণা, 3 দিন পড়েছে, 2 রাত তারা কাটিয়েছেন খোলা আকাশের নিচে রাস্তার ওপরে। আমাদের 2 প্রতিনিধি রয়েছেন, শিবাশিস মৌলিক এবং অরিত্রিক ভট্টাচার্য। শিবাশিস, এর আগে একাধিক শর্তের মধ্যে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তারা বৈঠক করতে চেয়েছিলেন, আর এবার তারা জনতার সামনে খোলা মনে আলোচনা করতে চাইছেন। কি বলছেন চিকিৎসকরা? একদম দেখো, শুরুতেই তোমায় যেটা দেখাবো যে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু কোনোভাবেই রণে ভঙ্গ দিয়ে সরে যেতে চাইছেন না, এবং 3য় দিনে পড়েছে অবস্থান। অবস্থানের বেলা যত বাড়ছে অবস্থানে ভিড় তত বাড়ছে। শুধু চিকিৎসকদের ভিড় নয়, সাধারণ মানুষ তারাও আসতে শুরু করেছেন। একটু পরেই সিনিয়র চিকিৎসক যারা, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের যে সিনিয়ররা, তারা একটা সাংবাদিক সম্মেলন করে তারা জানাবেন যে তারা এই আন্দোলনে কিভাবে রয়েছে।